এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে ভিডিওটি আপনাদের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা পূর্ব ঢাকা পরীক্ষা নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব। আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের শারীরিক পরীক্ষার যোগ্যতা যাচাইয়ের দিন তারিখ এবং মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কত থেকে কত রোল নম্বর পর্যন্ত কোন মাঠে এবং কখন শারীরিক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সে বিষয়ে আপনারা জেনে অবগত হতে পারবেন। তো 15000001 থেকে 15000648 পর্যন্ত রোল নম্বরধারীরা 5/7/2024 তারিখে শিফট আগে সকাল 8:30 থেকে সকাল 10:30 পর্যন্ত পরীক্ষা হবে 2 ঘন্টা এবং সকলের কেন্দ্র পুরানা পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ ভবন ঢাকা এর গ্রাউন্ড ফ্লোরে 62/3। এরপরে 15000649 থেকে 15000129 পর্যন্ত রোল নম্বরদারদের পরীক্ষা হবে একই দিন দ্বিতীয় শিফটে সকাল 10:30 হইতে 12:30 পর্যন্ত। তারপরে 3 নম্বরে দেখছেন 15000127 থেকে 15000944 পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 তারিখেই দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। এভাবে আপনাদের 5 তারিখ এবং 6 তারিখ পরীক্ষা আছে বিভিন্ন শিফটে। আপনারা দেখতে পাচ্ছেন এই রোল নম্বরগুলো যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো আপনাদের বিভিন্ন শিফটে আপনাদের রোল নম্বর অনুযায়ী আপনারা অ্যাডমিট কার্ডে দেখবেন কার কখন সময়, সেই সময়ে যাবেন। সময়ের বাইরে, নির্দিষ্ট সময়ের বাইরে গেলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, নাও পারতে পারেন। এই জন্য নির্দিষ্ট সময়ে যা যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখনই আপনারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। আর শারীরিক যোগ্যতা পরীক্ষার যে মাঠ সংক্রান্ত যে নিয়মাবলী সেটা তো আগেই আপনাদেরকে বলেছি যে কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হয়। আপনারা 1 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন এখানে পরীক্ষার কেন্দ্রে। কোনো ধরনের সার্টিফিকেট দরকার নাই, কোনো ধরনের কিছু দরকার নাই, শুধুমাত্র এইগুলো নিয়ে গেলেই হবে। আর শারীরিক যোগ্যতা পরীক্ষা যাচাইয়ের যে যোগ্যতা আপনাদের সেটা অবশ্যই আপনারা জানেন। মাপযোগ সম্পর্কে শারীরিক পরীক্ষার দিন আবেদনকারীরা অবশ্যই বাংলাদেশ লিমিটেড টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি, অবশ্যই রঙিন কপি নিয়ে যেতে হবে প্রবেশপত্রের, যেটা আছে আপনাদের অ্যাডমিট কার্ড। এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা পূর্বে আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন। এবং কোনো পরীক্ষার্থী যদি নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের পূর্বে বা পরে পরীক্ষাস্থলে প্রবেশ করেন তাহলে তাকে ঢুকতে দেওয়া নাও হতে পারে। এবং শারীরিক পরীক্ষায় যে উত্তীর্ণ যারা হবেন, যারা মাঠে উত্তীর্ণ হবেন, তাদেরকে যে রেজাল্ট এটা কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্বের ওয়েবসাইটে ভ্যাট ঢাকা ইস্ট .gov.bd এই নোটিশে প্রকাশ করা হবে একই দিন বা আপনাদের যেদিন পরীক্ষা শেষ হবে 6 তারিখে রাত্রে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে যারা উত্তীর্ণ হবেন না তাদের ক্ষেত্রে আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনারা ভালোভাবে পড়েছেন এবং বিস্তারিত তথ্য নিয়ে আপনারা যাবেন। আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে কাস্টমসের বিষয়ে, শারীরিক যোগ্যতার মাঠ, লিখিত পরীক্ষা এবং সকল ধরনের বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে রাখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যায় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। তো কাস্টমসের সাজেশন আছে আমাদের কাছে পিডিএফ ফাইল, বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান 4টা বিষয় নিয়ে পরিপূর্ণ সাজেশন আপনারা নিতে পারেন। এই সাজেশনের মাধ্যমে 100% প্রশ্ন কমান পাবেন এখান থেকে। তো এই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। শারীরিক যোগ্যতা পরীক্ষার 15 দিন কিংবা 20 দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষায় SMS আপনারা পেয়ে যাবেন এবং পরীক্ষাটি আপনাদের ভালোভাবে দিতে পারলে অবশ্যই চাকরিটি পাবেন। ধন্যবাদ, আজকের এই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, সকলে শেয়ার করে দিবেন যত সম্ভব, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের ভিডিওটি সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।